গুড নাইট এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস। তোমার স্ত্রী, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। আমিও ভালো আছি। তো চলো দেখো বন্ধুরা, এই যে বরের গাড়ি রেডি হয়ে গেছে, বর তো বেরিয়ে পড়েছে বিয়ে করাতে, চলে গেছে মানে চলে এসছে। তো এখন দেখো ডিজে লাইট, মানে এটাকে ডিজে লাইটই বলা হয়, তো আর কি বলে জানি না, আমাদের এখানে এটাই বলা হয়। তো সবাই বিয়ে করাতে গেছে, দেখো এই যে ডিজে লাইট আর গান বাজছে সামনে, তো এগুলোর সামনে নাচানাচি করছে সবাই। কিন্তু আমি তো আর যেতে পারিনি, কারণ আমার ছেলেকে ঠান্ডা লেগে যাবে, তাই আমি যাইনি। তো দেখো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভাইকে তুলে আনতে বলেছিলাম ভিডিওগুলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কিছু শেয়ার করলাম, আর এটা শেয়ার করবো না বলো, তা ওখানে হয় তো তাই শেয়ার করছি। দেখো বউয়ের মানে বিয়ে করতে এসছে, মেয়ের বাড়ির কিছুটা সামনে আর কি, পুরো সামনে নয়, কিছুটা বাকি আছে, তার সামনে থেকে সবাই নেচে নেচে যাচ্ছে। তো দেখো এই যে যতটুকু পেরেছে ভাই ভিডিও বানিয়ে এনে দিয়েছে, আমি তোমাদের সঙ্গে তাই সেগুলো শেয়ার করছি। দেখো এই যে সবাই নাচানাচি করছে, কত মজা করছে, আনন্দ করছে, দেখো বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো বন্ধুরা, পাশে থেকো, আর আমার চ্যানেলের সঙ্গে যারা এতক্ষণ জুড়ে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, প্লিজ বন্ধুরা ভিডিওটিকে একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থেকো। আর দেখো এই যে সবাই এখানে নাচছে, নাচানাচি করছে, কত সবাই মজা করছে। দেখো বিয়ের বাড়ি মানেই তো মজা হবে। আর ডিজে লাইটটা দেখো খুব সুন্দরই সাজিয়েছে, দেখো কত সুন্দর লাইট। তা এখন সবাই নাচানাচি করছে বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। এই যে চলে এসছে, দেখো এবারে বউকে দেখো, নতুন বউ, তো বউ তো এখনো হয়নি, তো বউ বলে দিচ্ছি। তো এই যে দেখো বর, বর সেজে বসে আছে, দেখো মেয়ের বাড়িতে তো পৌঁছে গেছে, এখন বসে আছে, খুব সুন্দর সাজিয়েছে। দেখো যেখানে বসা হবে স্টেজটা খুব সুন্দর সাজিয়েছে। তো এখন খেতে চলে এসছে সবাই, দেখো কি কি মেনু আছে, ভাত আর এটা ডাল, আর সঙ্গে পনিরের তরকারি, এটা চিলি চিকেন, এটা মাংস, আর একটা চিংড়ি দিয়ে চচ্চড়ি, এটা কি, সরি এটাই চিলি চিকেন, সেটা কি আমি বলতে পারবো না, আমি তো জানি না, তো তাই যতটুকু বুঝতে পেরেছি ততটুকু শেয়ার করছি। মিষ্টি, পাঁপড়, দই, এই যে এইগুলোই, আর পায়েস, সঙ্গে জল। তো দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই বিয়ে করতে চলে এসছে, মানে বিয়ের নিয়মকানুন যা হয়। তো তাই দেখো এখানে সবাই বসে আছে, কি ব্রাহ্মণ মন্ত্রতন্ত্র পড়ছে, বরের সঙ্গে মানে কি নিয়মকানুন আছে, তো তাই সেগুলো পালন করে নিচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা, তো সঙ্গে থাকো বন্ধুরা, আবার পরে আসছি, কী কী নিয়মকানুন হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, যতটুকু পারবো শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, এখন এই যে বরের সেখানে তো নিয়মকানুন শেষ, এখানে দেখো কী করতে চলে এসছে, পান পাতা দিয়ে কী সব করা হবে জানি না আমি এইসব। তো কাকু তো উড়িষ্যা থেকে বিয়ে করেছে, ওখানে কী কী নিয়ম, যেখানে যেরকম নিয়ম আর কি, তো এখানে তো কিছু আমাদের নিয়ম হয় না এরকম, তো এটা কী নিয়ম, একটা নতুন নিয়ম আমি জানি না। তো সেটা কমপ্লিট, এখন দেখো সব কিছু কমপ্লিট হয়েছিলো, এখন এই যে মালা বদল হচ্ছে, তো দেখো মালা বদল হচ্ছে, আর প্রথমে বর পুড়িয়ে দিল, তারপরে বউ পরাবে, তো একটা মালার ভেতর দিয়ে আর একটা মালার ঢুকিয়ে তারপরে পরানো হয়। তোমরা তো জানো নিশ্চয়ই বন্ধুরা কেমন মালা বদল হয়, তো আর আমি কী বলবো এইসব, তো দেখতে থাকো বন্ধুরা। তো বরের মাথায় টপরটা বারবার লেগে যাচ্ছিলো, তো তাই ও টপরটা খুলে দিয়েছে, তো লেগে পড়ে যাচ্ছিলো বারবার, তো তাই খুলে দিয়েছে। তো দেখো আরও একবার মালা বদল হবে, তো কতবার তো হয় তোমরা নিশ্চয়ই জানো। প্লিজ বন্ধুরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে যারা এতক্ষণ জুড়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। এখন দেখো বন্ধুরা মালা বদন কমপ্লিট, এখন বর আর বউ দাঁড়িয়ে কী সব পুজো পাঠ হয় তো ওগুলো করে নিচ্ছে। দেখো এখন এই যে পুজো পাঠ কমপ্লিট, এখন পুষ্প বৃষ্টি হয়েছে, কত ফুল নিচে পড়ে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ।
তো এখন কোণে বিদায়ের টাইম। দেখো বন্ধুরা বিদায় করে দিচ্ছে কোণেকে। তো বন্ধুরা কোণে বিদায়ের টাইমে তো মা বাবার কতটা কষ্ট তোমরা নিশ্চয়ই বুঝো। দেখো বন্ধুরা কতটা কষ্ট। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা, অন্য কোনো দিন এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা।